কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বহু হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঘটনা তদন্তে চার সদস্যের বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিজিবি ও র্যাব। এই ঘটনায় বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট রুটের ট্রেন চলাচল। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। হৃদয় খানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরিফুল ইসলাম। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই র‍্যাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। টাইমলাইন সোমবার বিকেল 3টা, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। ভৈরব জংশন যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে দুমড়ি মুচড়ে যায়, চাপা পড়েন অনেক যাত্রী। শুরুতেই তাদের উদ্ধারে চেষ্টা করেন স্থানীয়রা, পরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। একে একে উদ্ধার করা হয় বেশ কয়েকটি মরদেহ। গুরুতর আহত অনেককে নেওয়া হয় আশপাশের বিভিন্ন হাসপাতালে। আহত হয়েছে, মারা গেছে অনেক লোক। বিভিন্ন জায়গায় খুঁজতেছি, মেডিকেলে গেছি, মেডিকেলে আমার ওরা 17টা লাশ দেখাইছে, আর কিছু রোগী দেখাইছে নাই। ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম সিলেট, ময়মনসিংহ ও নোয়াখালীর ট্রেন চলাচল। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিশোরগঞ্জ এবং বিবারে থেকে 10টা ইউনিট আমরা উদ্ধার কাজে অংশগ্রহণ করি এবং সরব মোট আমরা 15টা ব্যাগ বিক্ষুব্ধ উদ্ধার করতে সক্ষম হই। সরকারি তরফ থেকে একটা 25,000 টাকা করে, বাট সেটা হলো বড় জিনিস। আগে হচ্ছে কারা কারা বেঁচে আছে তাদের উদ্ধার করা, যারা আহত তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। এখানে 39টা আমাদের ক্লিনিক রয়েছে, একটা সরকারি হসপিটাল রয়েছে, আহত লোকজন সেখানে চিকিৎসা নিচ্ছেন। আমাদের জেলা থেকে এবং পার্শ্ববর্তী জেলা থেকে যত অ্যাম্বুলেন্স প্রয়োজন হয় আমরা সকলে অ্যাম্বুলেন্স এনেছি। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেক মরদেহ চাপা পড়ে আছে, এ কারণে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। মাত্র 10 সেকেন্ড সময় পেলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেত 11 সিন্দুর এই ট্রেনটি। ঝরত না 17টি প্রাণ, তবে প্রশ্ন থেকেই যায় নির্দিষ্ট সময়ের আগে মালবাহী ট্রেনটি কেন স্টেশনে প্রবেশ করল। ভৈরব থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।